ডিয়ার ফ্রেন্ডস, নাইম ডিজন ব্যাংকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টুল, শেপ বিল্ডার টুল সম্পর্কে আলোচনা করব। এটার নামেই টুলের কাজের পরিচিতি পাওয়া যায়, যে শেপ হচ্ছে আকার বা আকৃতি, এবং বিল্ডার মানে যে তৈরি করে, বিল্ড মানে তৈরি করা, বিল্ডার যে তৈরি করে, মানে যে টুলটি কোনো আকার বা আকৃতি তৈরি করে বা কোনো শেপ তৈরি করে, সেটাকে আমরা শেপ বিল্ডার টুল বলতে পারি। তো শেপ বিল্ডার টুল দিয়ে সাধারণত দুটি মাধ্যমে আমরা যে কোনো ডিজাইন বা আকার আকৃতি তৈরি করতে পারি। একটি হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে কোনো অবজেক্টকে রিমুভ বা ডিলিট করার মাধ্যমে, আর একটি হচ্ছে কোনো একাধিক অবজেক্টকে একটি অবজেক্টের সাথে আরেকটি অবজেক্টের অ্যাড করানোর মাধ্যমে কিন্তু এটা আমরা করতে পারি। একটা অবজেক্টের সাথে আরেকটি অবজেক্ট অ্যাড করার মাধ্যমে কিন্তু আমরা যে কোনো ডিজাইন তৈরি করতে পারি। তো বন্ধুরা, চলুন আমরা কাজে ফিরে যাই। এর জন্য আমি সর্বপ্রথম দেখাবো যে কোনো অবজেক্টের কিছু অংশ বাদ দিয়ে বা রিমুভ করে কিভাবে আমরা একটি ডিজাইন তৈরি করতে পারি। সেটা হতে পারে একটি লেটার, হতে পারে অন্য যে কোনো ডিজাইন। তো আমরা সর্বপ্রথম একটি রেক্টেঙ্গেল টুল নিলাম, আগেই নিয়ে রাখলাম আমাদের সময় সীমিত বিধায়, আগে অল্প সময় যাতে আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারি, এই জন্যই আগে থেকে টুলসগুলো নিয়ে রেখেছি। তো এখানে একটু রেক্টেঙ্গেল টুল নিলাম আমি। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে এখান থেকে যে রেক্টেঙ্গেল টুল, এখানে ছোট আরও দুটি রেক্টেঙ্গেল টুল আছে, এই রেক্টেঙ্গেল টুলটি আমি এই একদম মিডল লেভেলে, একদম মিড লেভেল থেকে শুরু করে আমাকে খেয়াল করতে হবে যে এটা মিড লেভেল আমি স্থাপন করব উপর থেকে নিচের দিকে। এই যে আমি দেখতে পাচ্ছি মাঝে বরাবর যে একটি মার্জিন কিন্তু আছে, এটা দ্বারা বোঝা যাচ্ছে যে এটি মিড লেভেলে আছে। আবার নিচের যে রেক্টেঙ্গেল টুলটি আছে, এটি নিচ থেকে উপরের দিকে আসবে, এটিও মিড লেভেলে আসবে। তো আমরা এখন দেখতে পাচ্ছি দুটোই কিন্তু সোজা সোজা আছে। তারপরেও আমরা একটু কনফার্ম হওয়ার জন্য আমরা যেটা করব, তিনটিকে সিলেক্ট করেছি, এখন আমরা এখান থেকে হরাইজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব। এখন আমরা বুঝতে পারছি তিনটি সমান লেভেলে আছে। এখন আমরা সিলেক্ট করে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে শেপ বিল্ডার টুলে ক্লিক করব। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে বন্ধুরা, যখন আমরা কোনো অবজেক্টকে ডিলিট করব বা রিমুভ করব, তখন কিন্তু আমাদের অল্টার চেপে নিতে হবে। আর যদি অল্টার চেপে না নেই, নর্মালি যেটা হবে সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্নের নিচে ডান পাশে কিন্তু প্লাস মার্ক দেখা যাচ্ছে, এর মানে কি এটা যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে এই যে অবজেক্টটা আছে এটার সাথে নিচেরটা অ্যাড হয়ে যাবে। আবার উপর থেকে শুরু করে যদি আমি নিচের দিকে টান দিয়ে থাকি, সেক্ষেত্রে হবে কি তিনটি অবজেক্টই কিন্তু একত্রে মিলিত হয়ে যাবে, সেটা হচ্ছে অ্যাড। আর আমি যখন এটাকে রিমুভ করব, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে অল্টার চেপে ধরতে হবে। অল্টার চেপে ধরলে এখন আমরা দেখতে পাচ্ছি অ্যারোর নিচে ডান দিকে কিন্তু মাইনাস চিহ্ন শো করছে, এর মানে কি আমি যে অবজেক্টের উপরে ক্লিক করব সেটাই কিন্তু মাইনাস বা ডিলিট হয়ে যাবে। তো আমরা এখন এটাকে রিমুভ করতে চাচ্ছি, এটাতে ক্লিক করব, এরপর আবার নিচেরটাতে আবার ক্লিক করব, অল্টার চাপ অবস্থা আবার ক্লিক করব। তো বন্ধুরা, আমরা এই দুটো অবজেক্টকে রিমুভ বা ডিলিট করার মাধ্যমে একটি ডিজাইন তৈরি করলাম, এটি হলো কি একটি লেটার তৈরি হলো, এইচ যেটাকে বলা হয়। এরপরে আমরা আরও কিছু জিনিস দেখব, যেমন এখানে একটা ইলিপস টুল আমি নিলাম, এখানে একটা ইলিপস টুল নিলাম, এর সাথে আমি যদি এটাকে কপি করি, এর সাথে এটাকে যদি আমি কপি করি, আমরা আরও কয়েকটি নিব, এভাবে কপি করতে থাকবো। যেমন আমরা চারটে কপি করি, এগুলো সোজা কপি করার মাধ্যম হলো একটা, যখন আমি টানবো তখন আমি যদি দেখতে পাই যে একটা মার্জিন শো করছে, এর মানে কি এটার মানে বোঝা যাবে যে আমার আগের যেটা আছে এবং এই যে আমি এখন যেটা নতুন নিচ্ছি এটা কিন্তু সমান লেভেলই আছে, ওখানে একটা মিড লেভেল একটা মার্জিন শো করছে। এখন মিড লেভেল একটি মার্জিন শো করবে, ব্যাস আমরা চারটা নিলাম। এখন আমরা যেটা করব যে আমরা এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে আমরা দেখতে পাচ্ছি যে মিড লেভেলে এখানে এই যে প্রত্যেকটা টুল একটার উপর আরেকটি চলে আসার কারণে যে অংশটুকু অতিরিক্ত আছে সেইটা কিন্তু একটি আলাদা অংশ হিসেবে শো করছে। যেমন এই টুলটার উপরে যখন এটা আমি নিয়ে এসেছি, এই এই যে টুল ইলিপস টুলের যে বাড়তি অংশটা কিন্তু এটার উপরে পড়ে গেছে, যার কারণে দুটি অংশ মিলে আলাদা একটা অংশ তৈরি হয়েছে। এখন এটাকে যদি আমরা এই বৃত্ত থেকে আলাদা করতে চাই, আলাদা একটি লুক দিতে চাই বা ভিউ দিতে চাই, বা এটাকে এই জায়গাটুকু যদি আমরা ডিলিট করতে চাই বা রিমুভ করতে চাই, সেক্ষেত্রে যেটা করতে হবে, আমরা অলরেডি সিলেক্ট করেছি,
এখন আমরা শেপ বিল্ডার টুলে যাব, অল্টার চেপে রাখবো। অল্টার চেপে আমি যদি এইটুকু ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এখানে ক্লিক করতে হবে, এরপরে পরেরটা ক্লিক করব, এরপরেরটা ক্লিক করব। ব্যাস আমরা তিনটাতে কিন্তু ক্লিক করলাম। তিনটাতে ক্লিক করার কারণে কি হলো, এখন কিন্তু অংশটুকু সম্পূর্ণই আলাদা হয়ে গেলো। আমরা চাইলে এটাকে গ্রুপ করে দিতে পারবো, গ্রুপ করে দিয়ে আমরা এটাকে অন্য একটি কালার দিয়ে দিতে পারবো। তো বন্ধুরা এটাও কিন্তু একটি ডিজাইন। এভাবে কিন্তু আমাদের মেইন কথাটা হচ্ছে, যেটা আমরা বেসিক দুটো জিনিস শিখবো, একটা হচ্ছে কিভাবে যে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ক্লিক করে কিভাবে কোনো অবজেক্ট ডিলিট করে আমরা একটি ডিজাইন তৈরি করতে পারি, আর একটা হচ্ছে কিভাবে একটি অবজেক্টের সাথে আরেকটি অবজেক্টকে অ্যাড করে আমরা কোনো ডিজাইন তৈরি করতে পারি। এই দুটো হচ্ছে আমাদের বেসিক বেসিক যে লার্নিং পয়েন্ট, এই দুটো শেপ বিল্ডার টুলের ক্ষেত্রে। এখন আমরা আরও একটি জিনিস দেখব, সেটা হচ্ছে যখন আমরা আবার একটি এলিপস টুল নিলাম, এলিপস টুল নিয়ে ফুল সদৃশ একটি ডিজাইন করলাম, একটি জাস্ট পাতার মতো নিলাম। এখন এটাকে দিয়ে রোটেট টুল দিয়ে আমরা একটু কাজ দেখবো। রোটেট টুল দিয়ে, রোটেট টুলের যে কার্সরটা চলে এসছে আমরা ঠিক সোজা নিচের দিকে আনব। এখানে এনে আমরা কোনো অল্টার চেপে এটাকে কপি করব, অল্টার চেপে এটাকে কপি করব, এরপরে কন্ট্রোল দিয়ে ডি চাপব, ডি চেপে আমরা একটি ডিজাইন করব। ব্যাস আমরা এখন এটাকে একটু অন্য কালার দিব, আমাদের কাজের সুবিধার্থে আমরা একটু অন্য একটি কালার দিয়ে নিচ্ছি। আমরা একটু অন্য কালার দিলাম। এখন এটাতে এটাকে সিলেক্ট যখন আমরা করব, তখন দেখব যে একটি পাতার উপর আরেকটি পাতা চলে আসার কারণে এখানে কিন্তু একটি আলাদা অংশ তৈরি হয়েছে। এই আলাদা অংশটাকে যদি আমরা ডিলিট করতে চাই বা রিমুভ করতে চাই, সেক্ষেত্রে যেটা করতে হবে, এটাকে সিলেক্ট করা অবস্থায় আবার শেপ বিল্ডার টুলে যাবো, এরপর অল্টার চাপবো। অল্টার চেপে আমাদের যে কাজগুলো করতে হবে, যেটা যেটা ডিলিট করব সেখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। এই যে আমরা ক্লিক করব, এটা একটু আমাদের সাবধানে ভেবে চিন্তে করতে হবে, একটু দেখে খুব ভালোভাবে করতে হবে। এখন আমরা জাস্ট দেখানোর জন্য একটু দ্রুত করছি, কিন্তু আমরা যখন করব বা আপনারা যখন কাজ করবেন তখন অবশ্যই একটু সেন্সিটিভলি যথেষ্ট মনোযোগের সহিত করতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা এটা খুব ভালোভাবে করতে পারবো। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এখন এই যে মধ্যের যে বাড়তি অংশগুলো ছিল বা একটি আলাদা অংশ ছিল, এটাকে কিন্তু আমরা ডিলিট করে দিলাম। এভাবে চাইলে আমরা যে কোনোভাবে এই যে শেপ বিল্ডার টুল দিয়ে কোনো অবজেক্ট ডিলিট করার মাধ্যমে খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। এখন আমরা যদি কিভাবে কোনো অবজেক্টকে একটি অবজেক্টের সাথে আরেকটি অবজেক্টকে অ্যাড করে কিভাবে ডিজাইন করা হয় সেটি যদি আমরা দেখি, যেমন এখানে আমরা দেখছি এখানে দুটো লেটার আছে, আমরা এটাকে একটু কমফোর্টেবলি বড় করে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ও লেটার আছে, একটি ও একটি আছে পি। এই দুটো যখন আমরা একটির সাথে আরেকটি যখন অ্যাড করে যখন একটা ডিজাইন করব, সেক্ষেত্রে আমরা চাইলে এখন যেরকম অবস্থা আছে এটাকেও চাইলে গ্রুপ করে দিতে পারি, গ্রুপ করে দিলে হয়ে যাবে। কিন্তু আমরা যদি শেপ বিল্ডার টুল দিয়ে করি সেক্ষেত্রে যেটা হবে, আমরা এটাকে সিলেক্ট করব। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আরেকটা জিনিস হচ্ছে যে কোনো লেটার দিয়ে যখন আমরা কোনো কাজ করব অবশ্যই এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে, যেটা আমি অলরেডি করে ফেলছি। এটার উপরে ওই যে ও লেটারের উপরে ক্লিক করে আমরা যদি রাইট বাটন ক্লিক করি তাহলে দেখা যাবে এখানে ক্রিয়েট আউটলাইনস নামে কোনো অপশন আসেনি, কারণ এটা অলরেডি হয়ে গেছে। যেমন আমি একটু দেখাচ্ছি, আমরা টাইপ টুলে ক্লিক করে আমরা এখানে কার্সার রাখবো, তারপর আমি যদি আবার ও লিখি, এখানে ও লিখলাম, ও লেখার ফলে এটাকে সিলেক্ট করা অবস্থায় আর একটু বড় করে নিব। এখন আমি যদি এটাই যে ক্রিয়েট আউটলাইন করা হয় না, এটা কীভাবে বুঝবো, এটাতে সিলেক্ট করা অবস্থায় আমি রাইট বাটন ক্লিক করলে এই যে এখানে কিন্তু ক্রিয়েট আউটলাইনস সব কথাটা চলে এসছে। ক্রিয়েট আউটলাইনস মানে কি, যখন আমি ক্রিয়েট আউটলাইনস দিব তখন কিন্তু এটি কোনো লেটার বা কোনো সংখ্যা হিসেবে থাকবে না, কোনো অক্ষর হিসেবে কিন্তু এটি থাকবে না, তখন এটি জাস্ট একটি অবজেক্টে পরিণত হবে। আর যখনই আমরা কোনো জিনিসকে, যখনই আমরা কোনো যে কোনো অবজেক্ট বা যে কোনো একটি ডিজাইনকে যখন একটি রিডিজাইন করতে চাবো বা রিসাইজ করতে চাবো, তখন অবশ্যই আমাদের যেটা করতে হবে ক্রিয়েট আউটলাইনস করে নিতে হবে, তাহলে এটি কোনো লেটার বা অক্ষর বা সংখ্যা এগুলোর মধ্যে থাকবে না। কোনো লেটার হিসেবে যদি কোনো জিনিস থাকে সেটাকে কিন্তু আমরা ডিজাইন করতে পারবো না, এটা দিয়ে ডিজাইন করতে পারবো না, এই জন্য আমাদেরকে অবশ্যই ক্রিয়েট আউটলাইনস করে নিতে হবে। তো বন্ধুরা এটি ও এবং পি আমরা আগেই ক্রিয়েট আউটলাইনস করে নিয়েছি, এখন এটাকে যেহেতু আমরা অ্যাড করবো তার জন্য যেটা করবো দুটো সিলেক্ট করবো, আবার একই অবস্থায়
এটাকে সিলেক্ট করে এখন আমরা যেখানে কার্সার নিব সেখানে কিন্তু অন্য ধরনের একটা কালার চলে আসছে। এর মানে কি, যে আমরা শেপ বিল্ডার দিয়ে এখন চাইলে কাজ করতে পারবো। আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে, একটি হচ্ছে যখন আমরা দুটি অবজেক্টকে বা একাধিক অবজেক্টকে একত্রে মিলিয়ে বা অ্যাড করে কোনো ডিজাইন করব, তখন আমরা কি করব, অল্টার চাপবো না, শুধু আমরা এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলটা যেখানে যেখানে আমরা অ্যাড করব শেপ বিল্ডার টুলটা সেখানেই টাচ করব। আর যদি আমরা মাইনাস করতে চাই সেক্ষেত্রে আমরা অল্টার চাপবো। অল্টার চাপলে যখনই আমরা দেখবো অ্যারোর নিচে মাইনাস চিহ্ন চলে এসেছে, তখন আমরা যেখানে যেখানে ক্লিক করব ওই জায়গাটা ডিলিট হয়ে যাবে। আমাদের এই জিনিসটা সবচেয়ে ভালোভাবে মনে রাখতে হবে। তো এখন আমরা যেহেতু এটাকে অ্যাড করছি, এর জন্য কি করব, আমরা এখান থেকে জাস্ট এই যে কার্সারটা ধরে টান দিব, একদম উপরের দিকে টান দিব। তাহলে আমাদের এই যে মধ্যের পার্টিশনটা ছিল, ওয়েট যে একটা দুটো মার্জিন ছিল, এখানে একটা মার্জিন ছিল, এখানে একটা মার্জিন ছিল, সবগুলো কিন্তু মিলে গেছে। আবার কি করব, আবার এখান থেকে আমরা এখানে টান দিব। এখানে টান দিলে যে পির যে মাথাটা, এখানে যে একটা আলাদা অংশ ছিল, ওয়ের একটা আলাদা মার্জিন ছিল, সেটা কিন্তু মিলে গেছে। আবার এখান থেকে আমরা টান দিব, এখান থেকে টান দিয়ে পি এবং ওয়ের সাথে আমরা মিলিয়ে দিলাম। এটি আমরা গ্রুপ করলে হয়তো বা মিলে যাবে, কিন্তু তারপর আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এটাকেও ইজিলি করতে পারি। এটা কিন্তু একটি ডিজাইন হয়ে গেছে। এভাবে আমরা চাইলে যে কোনো ডিজাইন করতে পারি, সেটা লেটার ডিজাইন হোক বা অন্য যে কোনো ডিজাইন হোক, যে কোনো ধরনের ডিজাইন আমরা কিন্তু করতে পারি এভাবে। এখানে আরেকটি আছে যে সি এবং এ, এখানে এটাকে আমরা একটু বড় করব, এটাকে আমরা আরও একটু বড় করব। বড় করলে দেখা যাবে যেটা, সরি, আমরা এখানে এটাকে দুটো সিলেক্ট করে একসাথে বড় করে নিব, কারণ দুটোই আমাদের বড় হওয়ার দরকার আছে। এখানে একটা জিনিস আমাদের দেখার, সেটা হচ্ছে এই যে এ এবং সি, এ দুটো কিন্তু আলাদা। এখানে এটার সাথে এটা মিলিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও এটি যদি আমরা শেপ বিল্ডার টুল দিয়ে কাজ করি একটু কিছু পরে, তাহলে এটি খুব ভালোভাবে মিলে যাবে। যেমন আমি সিলেক্ট করলাম, এখন শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট এখানে টান দেব, এখানে টান দেব, এরপর এ এবং সি এর মধ্যে যে একটি মার্জিন আছে এটাকেও যদি আমি এভাবে টান দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু দুটো মিলে গেছে। এখন কিন্তু একদম আমাদের আর গ্রুপ করতে হচ্ছে না, দুটো কিন্তু একদম মিলে গেছে। তো এভাবে আমরা শুধু লেটার না, যে কোনো অবজেক্ট দিয়ে, দুটো অবজেক্ট দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি। আবার যদি আমি চাই এখন ইলিপস টুল দিয়ে উপরে যে ডিজাইনটা করেছি, এখানে যে ডিজাইনটা করা আছে এটার একটু ব্যতিক্রম করব, ওটা ডিলিট করেছি আর এটাই আমরা মিলিয়ে দিব, সেক্ষেত্রে যেটা করব, এটাকে আমরা কপি করব, কপি, আবার অল্টার চেপে কপি করব, আবার কপি করব, সরি, এটা আমরা আবার একটু কপি করে নিচ্ছি, আবার কপি করে নিলাম। এখন আমরা যদি চাই যে এটাকে ডিলিট করে আমরা নতুনভাবে কপি করে নিব, অল্টার চেপে আমরা আবার কপি করব, আমরা তিনটে দিয়ে দেখাচ্ছি, তিনটে দিয়ে দেখাচ্ছি। এটাকে সিলেক্ট করে আমরা এখন যেটা করব, শেপ বিল্ডার দিয়ে সোজা একটা টান দিব। ব্যাস, সোজা একটা টান দিলে কি হবে, তিনটি কিন্তু একত্রে মিলে গেল। এভাবে আমরা যে কোনো ডিজাইন করতে পারি। এটি আমরা অন্য কালার দিতে পারি, এটি দিয়ে কিন্তু আমরা মেঘ সদৃশ, যেটা মেঘ সদৃশ একটি ডিজাইন করতে পারি, সেটা কিন্তু করা যায় চাইলে। তো এভাবে বিভিন্ন ধরনের ডিজাইন আমরা করতে পারি। যেমন সেটা যদি করতে চাই মেঘ সদৃশ কোনো ডিজাইন করতে চাইলে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা একটু রেক্টেঙ্গেল টুল নিতে পারি, রেক্টেঙ্গেল টুল নিয়ে এরপর ইলিপস টুল নিব, ইলিপস টুল নিলাম আমরা, ইলিপস টুল নিয়ে আমরা এখানে সেট করব, এরপরে এর উপরে আরেকটি নিব, আমরা এটাকে একটু বড় করে নিব, কম্পার্টেবলি একটু বড় করে নিব, এরপরে আরো একটি নিব, এটিকে আরো একটু বড় করব, এরপরে এখানে আরো একটি নিব, এটি আমরা একটু কম্পার্টেবলি ছোট নিতে পারি বা আর একটু বাড়িয়ে নিতে পারি, সমস্যা নেই, আর একটু বাড়িয়ে নিতে পারি। যখন আমরা কাজ করব তখন আমাদের এটা মনে রাখতে হবে, তখন আমরা ভালোভাবে করব মূলত, তখন আমরা মূলত ভালোভাবে করব, মেজারমেন্টটা ঠিক মতো নিয়ে, একদম ঠিকভাবে নিয়ে তখন আমাদের করতে হবে, তাইলে কোনো সমস্যা হবে না। যেমন এখন যদি আমরা শেপ বিল্ডার দিয়ে একটি টান দিয়ে সবগুলো মিলিয়ে দিই, একটি টান দিয়ে আমরা সবগুলো মিলিয়ে দিব, তাহলে দেখা যাবে যে আমাদের কিন্তু মেঘ সদৃশ একটি ডিজাইন হয়ে গেল, মেঘ সদৃশ একটি ডিজাইন কিন্তু আমাদের হয়ে গেল। এভাবে আমরা চাইলে যে কোনো ডিজাইন আমরা করতে পারি।
আমরা চাইলে এভাবে যে কোনো ডিজাইন করতে পারি, কিন্তু এখন আমি যদি এই যে কালারটি দিয়ে দিলাম যেটি, ব্যাস হয়ে গেল। এভাবে কিন্তু আমরা যে কোনো ডিজাইন করতে পারি। তো বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে কোনো অবজেক্টকে ডিজাইন করার মাধ্যমে বা কোনো অবজেক্টকে রিমুভ করার মাধ্যমে কিভাবে একটি ডিজাইন করতে পারি, এবং একাধিক অবজেক্টকে একটি অবজেক্টের সাথে আরেকটি অবজেক্টকে মিলানোর মাধ্যমে বা অ্যাড করার মাধ্যমে কিভাবে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারি। তো বন্ধুরা, আজকে যারা প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। এরপরে অন্য ভিডিওতে আমরা আরও গুরুত্বপূর্ণ কোনো টুল নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।